সালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো রয়েছেন ইয়েস ওয়ান প্লাস ন্যারো সিই ফাইভ জি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এটি আগামীকাল থেকেই ইন্ডিয়ার মার্কেটে অ্যাভেলেবেল অফিসিয়ালি পাওয়া যাবে তো আজকের ভিডিওতে জানবো এটি কত টাকা বাজেট সেগমেন্ট ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হল এবং কী কী অপারের সাথে পাওয়া যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর হ্যাঁ তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলসলেট করে রাখুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন ওকে তো ওয়ান প্লাস ন্যারো সিই ফাইভ জি প্রথমেই যদি আমরা ডিজাইন এবং বিল কোয়ালিটির দিকে লক্ষ্য করি তাহলেই দেখতে পাবো এটি থাকবে পলিকার্বোনেটের প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাকপার্ট সাথে থাকছে গ্রেডিয়ান ফিনিশড এবং পিছনের দিকে থাকবে তিনটি ক্যামেরা সেট আপ উইথ এলইডি ফ্ল্যাশ এবং এর সাথে সাথে তো থাকবেই ওয়ান প্লাসের ব্র্যান্ডিং তো ওভারঅল সাইডটি দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কিরকম লাগছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফোর থ্রি ফুল এইচডি রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে উইথ নাইনটি হাউস রিপ্রেশেট সাপোর্টেড ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিটার এবং এই ফোনটি থাকছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি গ্রামের ফোনটি এর সাথে সাথে তিনটি কালারে পাওয়া যাবে সিলভার গ্রে অ্যান্ড ব্লু এর সাথে সাথে এই ফোনটিকে রান করা হবে অপারেটিং সিস্টেম ইলেভেন দিয়ে যা কাস্টমাইজ করা থাকবে অক্সিজেন এস এলেভেন সাথে আর ফোনটিতে থাকছে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওকে তো এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে এই ফোনটিতে থাকছে রেয়ার ক্যামেরা হিসেবে চৌষট্টি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ এইট মেগা পিক্সেলের ডেপ সেন্সর অ্যান্ড টু মেগা পিক্সেলের ম্যাক্রোলেন্স যা দিয়ে আপনারা ফোর কেতে থার্টি এফপিএস এর সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন একদম অনাহেসেই এবং হাজার আসিপিতে আপ টু সিক্সটি ও ভিডিও রেকর্ডিং করা যাবে এর সাথে সাথে থাকছে মোড বিডিও ফিসার্স টাইম লাইন ভিডিও ফিচার্স এবং নাইট মোড ভিডিও ফিচার্স আর এর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে সোনির এক্স ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ানের এর লেন্স যেটি দিয়ে আপনারা হাজার আসিপিতে থার্টি এফপিএস এর সাথে অনাহেসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এর সাথে সাথে থাকছে পোটিটমন্ট মোড ভিডিও টাইম লাইন ভিডিও ফিচার্স ম্যাক্রো মোড এবং নাইট মোড তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি এই বাজেট সেগমেন্টে একদম ঠিকঠাকই রয়েছে আমার মতে তো আপনাদের কাছে কীরকম লাগছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ওকে তো এবার আসা যাক এই ফোনটির ইন্টারনাল ডিপার্টমেন্টে এই ফোনটিতে থাকছে এলপিডিডি আর ফোর এক্স এর র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট ওয়ান এর স্টোরেজ আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম সেনাবডরন সেভেন ফিফটি জি ফাইভ জি প্রসেসর অর্থাৎ এখানে আপনারা কোনোরকম কোনো হিটিং ইস্যু দেখতে পাবেন না এবং যে কোনো ধরনের গেমই অনেক প্লে করতে পারবেন কোনো ধরনের কোনো লেগ বা ড্রপডাউন ইস্যু এখানে পাবেন না পাবজি ফ্রি ফায়ার অক্সফোর্ড নাইন স্মুথলি প্লে হবে তো এই ফোনটি ইন্ডিয়াতে এবং ইউরোপে আজকে লঞ্চ হয়েছে দুইটি ভেরিয়েন্টে ছয় একশত আঠাশ এবং আট দুই ছাপ্পান্ন ছয় একশত আঠাশ যা ইন্ডিয়ার বাজারে প্রাইস নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার নয় টাকা আট দুই ছাপ্পান্ন যার প্রাইস নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার নয়শো টাকা ওকে তো এর সাথে সাথে এই ফোনটিতে মাল্টিটাস্কিং এবং গেমিং এর জন্য থাকছে সাড়ে চার হাজার মিলিয়াম পরের ব্যাটারি যা চার্জিং করার জন্য থাকবে থার্টি ওয়াটের একটি ফাস্ট চার্জার যেটি দিয়ে এই ফোনটিকে চার্জ করতে পারবে মাত্র থার্টি মিনিটে সেভেন্টি সো সব বুঝতেই পারছেন আপনার ফোনটি কিন্তু আপনি খুব দ্রুতই চার্জ করে নিতে পারছেন এবং এই ফোনটিতে আদার্স ফিচার্স হিসেবে থাকছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস নয়েজ ক্যানসুলেশন মাইক ইউএসবি বি টাইপ সিপোর্ট এবং থ্রি পয়েন্ট এম এম অডিও জ্যাক এবং সুপার স্পিকার বলা যায় এই ফোনটিতে সকল ফিচার্সই অ্যাভেলেবেল রয়েছে তো এই ছিল ওয়ান প্লাস ন্যারোসি ই ফাইভ জি তো আপনাদের কাছে ফোনটি কীরকম লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এর সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সেট করে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ